নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব, সারা দেশের সঙ্গে তারকেশ্বরেও এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে তারকেশ্বরে সবথেকে বড় রথ ইস্কন পরিচালিত রথ, যা পুরসুর থেকে শুরু হয়ে তারকেশ্বরে এসে পৌঁছায়। একই সাথে তারকেশ্বরের সবথেকে পুরনো রথ, যা বর্তমান ব্যবসায়ী সমিতির দ্বারা পরিচালিত, সেই রথের উৎসবের মানুষের আবেগ উদ্যম থাকে দেখার মতো। প্রত্যেক বছরের মতো এবছরও তারা তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধপুকুরে পশ্চিম পাড়ে সকাল থেকেই রথ সাজাতে শুরু করেছেন। সাধারণ মানুষ কি বলছেন শুনে নেওয়া যাক। তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন। যেটা বলছি যে আগেকারের রথ, মানে এখনকারের রথে খুব ইয়ে হয়েছে, উৎসব বেড়েছে ঠিক কথা, কিন্তু আগেকার ছোটোবেলা যে রথটা আমরা ইয়ে করতাম সেটা খুব আনন্দ করতাম, সেই আনন্দটা আমাদের কাছে এখন হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার। ও মানে বলতে চাইছেন যে ইস্কনে পরিচালিত রথ অনেক বড় উৎসব বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, কিন্তু আমরা যে বাচ্চারা রথ, বাচ্চা ছোটো ছোটো টানটা পাড়ায় পাড়ায় যে রথটা, সেই রথে আনন্দ আর এখন দেখতে পাচ্ছি না। তা আপনাদের সময়কার যে রথ, বর্তমানে তো আপনার হনুমানঘাট থেকে বেরোয়, হ্যাঁ, কেমন দেখেন সেই রথটাকে? প্রচণ্ড ভিড়, খুব ভালো লাগে, এখন বাচ্চাদের মধ্যে খুব ভালো লাগে, আনন্দ লাগে, খুব ভালো লাগে। এই আজকে রথযাত্রা কি প্রার্থনা করবেন বাবা জগন্নাথ ধাম? এই প্রার্থনা করি যে সবার মঙ্গল কামনা করি, এটাই প্রার্থনা করি, আর কি বলবো। কী নাম আপনার? মনোজ পাল, স্থানীয় বাসিন্দা। এটা অত্যন্ত গর্বে যে তারকেশ্বরে ইস্কনের রথ শুরু হয়েছে অতি সম্প্রতি, কিন্তু দীর্ঘদিনের ইতিহাস আছে এই রথের, যেটা এখন পরিচালনা হয় তারকেশ্বর ব্যবসায়ী সমিতির কর্তৃত্বে, এবং এ মহন্ত মহারাজ বা তারকেশ্বর এস্টেটে সহযোগিতা করেন এবং তাঁদের আশীর্বাদ নিয়ে এই রথের পরিচালনা তারকেশ্বর ব্যবসায়ী সমিতি করে। এর বিরাট ঐতিহ্য আছে এবং এখানকার হাজার হাজার মানুষ এই রথে যখন রথের টান হয়, রথ যখন বার করা হয়, তখন আশপাশের সমস্ত গ্রামের মানুষ এখানে এসে ভিড় করে এবং তাদের আরাধ্য দেবতা তাকে শ্রদ্ধা জানায়, প্রণাম জানায়। এবং এই রথের ঐতিহ্য এক কথা বলতে গেলে কয়েকশো বছরের পুরনো রথ। এই রথের মাহাত্ম্য মহিমা সাধারণ মানুষ আপ্লুত হয় এবং নিজে নিজে ধর্মের প্রতি তারা শ্রদ্ধা নিবেদনের একটা সুযোগ পায়। এই জন্যে তারা সব ব্যবসায়ী সমিতির যে উদ্যোগ, তাকে আমরা সাধুবাদ জানাই এবং তাকে আমরা জানাই যে এটা যাতে আরও উন্নতভাবে, আরও পরিষ্কার সুন্দরভাবে এই রথ পরিচালনা করা যায় এবং রথের যে জায়গা, সেই জায়গাটি যাতে উন্নতভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হয় এবং স্টেটের সহযোগিতায় এটা যাতে সম্পূর্ণভাবে একটা উন্নত পরিষেবা দেয়া যায় এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তারকেশ্বর ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন ধরে যে রথ পরিচালনা করে আসছে, তার জন্য তারকেশ্বর ব্যবসায়ী সমিতিকে এবং আপামর তারকেশ্বরবাসীকে আমি শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আপনার নাম? আমার নাম শ্রী মুকুল কুমার চেল।